আচ্ছা, এরপর আমাদের যে অংশটি পড়তে হবে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস, বাংলায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয়, তোমরা কিছুটা পড়েছো এর আগের চ্যাপ্টারেই, এর আগের অধ্যায়ে কিছুটা পড়েছো, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে হোয়াট আর কেমিক্যাল রিয়াকশনস বা হোয়াট ইজ দ্য কেমিক্যাল রিয়াকশনস, কেমিক্যাল রিয়াকশন কথাটার মানে কি কি উত্তর দেবে? তোমাদের যা জ্ঞান সেই অনুযায়ী উত্তর দাও। আমি ডেফিনিশন চাইছি না, কেমিক্যাল রিয়াকশন কাকে বলবো, কেন বলবো। যে কেউ চেষ্টা করো। কেউ চেষ্টা করছো না? হ্যাঁ, বলতে বলছি তো। বলো। তুমি বললে একটি কিংবা দুটি অ্যাটম কি তাদের মধ্যে কি হচ্ছে, তারা বেশ ভালোই বলেছ। একটি এলিমেন্ট সে নিজে নিজে নিজের সঙ্গে রিয়াক্ট করতে পারে না, তাহলে কম্পাউন্ড তৈরি করতে গেলে উই রিকোয়ার অ্যাটলিস্ট টু এলিমেন্টস, বা সবসময় এলিমেন্টরাই রিয়াক্ট করে তা নয়, কম্পাউন্ডসরাও নিজেদের মধ্যে রিয়াক্ট করে নিজেদের বলতে পারো কম্পোজিশন অদল বদল করে। এই ঘটনাও আমরা কিন্তু দেখি, এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট রিয়াকশন করে, এলিমেন্টের সঙ্গে কম্পাউন্ড রিয়াকশন করে, কম্পাউন্ডের সঙ্গে কম্পাউন্ড রিয়াকশন করে, বিভিন্ন ধরনের রিয়াকশন হতে পারে। আবার আরেক ধরনের রিয়াকশনও দেখতে পাওয়া যায়, যে রিয়াকশানে একটা কম্পাউন্ড ভেঙে গিয়ে নতুন নতুন পদার্থ তৈরি করছে, নতুন নতুন সাবস্টেন্স তৈরি করছে। অদ্রিজা আর কিছু বলবে মনে হচ্ছে, অদ্রিজা বলবে বলেছিলে কেমিক্যাল রিয়াকশন সম্বন্ধে। আচ্ছা, ওইটাই বলতে। বেশ, আমি দেখো ব্যাপারটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করি। তোমরা যেটা বললে সেইটারই একটা জেনারেলাইজড ভার্সন। সেটা কি, যে কেমিক্যাল রিয়াকশন ইজ এ প্রসেস অফ ব্রেকিং অ্যান্ড মেকিং অফ বন্ডস, কেমিক্যাল বন্ডস, বন্ড ফর্মেশন এবং বন্ড ডিসোসিয়েশন, এই দুটো ঘটনা ঘটে। এবার বন্ড কি, হোয়াট ইজ এ কেমিক্যাল বন্ড, সেইটা সম্বন্ধে খানিক আইডিয়া আগের চ্যাপ্টারে পেয়েছো। দেয়ার আর টু টাইপস অফ বন্ডস হুইচ ইউ হ্যাভ রেড ইন ইউর প্রিভিয়াস চ্যাপ্টার, ওয়ান ইজ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, অ্যানাদার ওয়ান ইজ কোভ্যালেন্ট বন্ড। এই দুটো সম্বন্ধে তোমাদের খানিক আইডিয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু রকমের বন্ড হয়, সেগুলো আমরা উঁচু ক্লাসে শিখব, এক্ষুনি সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। যখন এই কেমিক্যাল রিয়াকশনগুলো হয় তখন এই বন্ড ভাঙে, কিছু বন্ড দিয়েও নতুন কিছু বন্ড তৈরি হয়। তা এই ঘটনাটাকে আমরা কেমিক্যাল রিয়াকশন বলি, এবং এই বন্ড ব্রেকিং অ্যান্ড মেকিং এর ফলে নতুন নতুন সাবস্টেন্স তৈরি হয়। অর্থাৎ যে সাবস্টেন্সের কেমিক্যাল রিয়াকশন ঘটলো
আমার যেটা প্রোডাক্ট সাবস্টেন্স, সেই প্রোডাক্ট সাবস্টেন্সটা কিন্তু আর থাকে না কেমিক্যাল রিয়াকশনের ফলে। নতুন যে সাবস্টেন্স আমরা পাই, সেই সাবস্টেন্সের কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু পুরোপুরি তার যেটা অরিজিনাল ইনগ্রেডিয়েন্টস যাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাদের থেকে সম্পূর্ণ রকমভাবে আলাদা হয়ে যায়, এটা আমরা লক্ষ্য করেছি। তো ব্যাপার হচ্ছে কেমিক্যাল রিয়াকশন ঘটানোর জন্য কিছু, বাংলায় বলা হয় প্রভাবক, প্রভাব বিস্তার করে যারা, এরকম কিছু সাবস্টেন্স থাকে যারা কেমিক্যাল রিয়াকশনটাকে বলতে পারো ক্যারি আউট করে, বলতে পারো তাদের উপস্থিতিতে কেমিক্যাল রিয়াকশন ঘটে, নাহলে কেমিক্যাল রিয়াকশন ঘটে না। অর্থাৎ সেই দুজন লোক, ধরো রাম আর শ্যাম, তাদের মধ্যে কোনো পরিচয় নেই। এবার পরিচয় ঘটানোর জন্য আরেকজনকে দরকার, সে এসে রাম আর শ্যামের মধ্যে পরিচয় ঘটিয়ে দিল আর কি। তা ওই যে প্রভাবক বা এফেক্ট করছে, যে সে সেই কাজটা করে থাকে। আবার অনেক সময় আমরা যেমন নিজেদের মধ্যে, ধরো রাস্তাঘাটে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ তার সঙ্গে তার পাশে বসে হয়তো যাব কোথাও, ট্রেনে হোক বাসে হোক, হ্যাঁ হয়তো দেখা গেল তার সঙ্গে আমি কথা বলতে আরম্ভ করে দিলাম এবং আমাদের মধ্যে একটা পরিচয় পর্ব প্রদান হলো এবং আমরা আমাদের মতো কথা বেশ খানিক্ষণ কথা বলতে লাগলাম। এই ধরনের ঘটনাও ঘটে, অর্থাৎ সেখানে কিন্তু তৃতীয় কোনো প্রভাবক বা তৃতীয় কোনো ফ্যাক্টর থাকে না, যে ফ্যাক্টরটা আমাদের কি বলবো কাজে লাগান, মানে আমাদের নিজেদের মধ্যে যে কথাবার্তা, সেই কথাবার্তাটাকে শুরু করানোর জন্যে কিন্তু ব্যবহার হয়। তো যাই হোক, এরকম ধরনের সবচেয়ে কমন বা কমনেস্ট ফ্যাক্টর যেটা আমাদের কেমিক্যাল রিয়াকশন ঘটায়, সেটা হচ্ছে হিট। হিট দিয়ে ঘটা কেমিক্যাল রিয়াকশন তোমরা দেখেছো, হ্যাঁ প্রচুর দেখেছো, রোজ দেখছো। যে কোনো ধরনের কুকিং, যে রান্না হয় বাড়িতে, সেইগুলোও কিন্তু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ রান্নাঘরটা আসলে একটা কিন্তু ল্যাবরেটরি, রসায়নগার, বিকজ অল সাবস্টেন্সেস হুইচ আর বিং ট্রিটেড ইন দ্য কিচেন অল কনসিস্ট অফ অ্যাটম। এবং রান্না করার পর যে জিনিসটা তৈরি হয়, সেই সাবস্টেন্সটা একটা নিউ সাবস্টেন্স, এবং সেখান থেকে তুমি রান্না করার আগের যে সাবস্টেন্সটা ছিল সেই সাবস্টেন্সে ফেরত যেতে পারো না। তার মানেটা কি দাঁড়াচ্ছে, ইট ইজ এ পারমানেন্ট চেঞ্জ, এবং সেই পারমানেন্ট চেঞ্জটা রান্নাঘরে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে ঘটেছে, এবং সেই প্রক্রিয়াটা বা সেই ফ্যাক্টরটা যার উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে হিট। ওভেনের উপর কড়াই চাপিয়ে যে রান্না করা হয়, বা ধরো তোমার এছাড়াও আমরা বিভিন্ন রকম এখনকার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে যে রান্না করি, মাইক্রোওয়েভ ওভেন বা ইন্ডাকশন ওভেন ইত্যাদি, সেখানেও সেই একই জিনিস প্রদান করা হয়, সেটা হচ্ছে হিট এনার্জি। এই হিট এনার্জি অ্যাপ্লাই করলে, হিট এনার্জি দিলে কোনো সাবস্টেন্সের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। যেমন তোমার এই আমাদের যে জিনিসগুলো আমরা রান্না করি, তার মধ্যে ধরো প্রধানত আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো চাল, চালকে বেশ খানিকক্ষণ ফোটালে ভাতে পরিণত হয় সেটা। চাল জিনিসটা যদি আমরা কড়মড় করে চিবিয়ে খেয়ে নিই, তাহলে কিন্তু আমরা হজম করতে পারবো না, হয়তো একটা আধটা দানা খেলে অসুবিধে নেই, কিন্তু আমরা যদি মুঠো মুঠো চাল এরকমভাবে কড়মড় করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করি, আমাদের শরীর খারাপ করবে, আমাদের ইনডাইজেশন ইত্যাদি ঘটবে। তার কারণ কি না, তার কারণ হচ্ছে চাল স্টার্চ দিয়ে তৈরি। এই কথাটা বোধ হয় আগে কোনো একটি ক্লাসে বলেছিলাম, চাল স্টার্চ দিয়ে তৈরি। মানুষের শরীরে স্টার্চ সরাসরি হজম হয় না, সেই জন্য স্টার্চকে গরম জলে অনেকক্ষণ ফোটালে স্টার্চ গুলে যায়, ডিসলভ করে যায়, এবং ইট টার্নস
out to be a carbohydrate, a less complex carbohydrate. Karon starch to ek dhoroner carbohydrate, kintu that is more complex carbohydrate. Seta tulonamulok hobe সহজ তর কার্বোহাইড্রেটে পরিণত হয়, যে কার্বোহাইড্রেটটা ওয়াটার সলুবল এবং যেটা আমাদের দেহ হজম করতে পারে সেটাই হচ্ছে ভাত। এছাড়াও প্রোটিনেশিয়াস সাবস্টেন্স যেগুলো, যেমন ধরো ডিম, ডিমটা কাঁচা অবস্থায় লিকুইড স্টেটে থাকে, দেখতে পাও তোমরা ফাটালে, সেই ডিমটাকে যখন গরম করা হয় অর্থাৎ ফ্রাই করা হয় বা বয়েল করা হয়, দেখো ডিমটা শক্ত তো হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় কোয়াগুলেশন, কোয়াগুলেশন অফ প্রোটিনস, বাংলায় বলা হয় তঞ্চন। ঠিক আছে, ঠিক যেরকম দুধের মধ্যে লেবুর রস ফেললে এমনি কিছু হয় না, বুঝতে পারা যায় না, কিন্তু দুধের মধ্যে লেবুর রস ফেলে যখন দুধটাকে গরম করা হয় দুধটা ছানায় পরিণত হয়, দ্যাট ইজ অলসো এ টাইপ অফ কোয়াগুলেশন অফ প্রোটিন। দুধের মধ্যে যেটা প্রোটিনেশিয়াস পার্ট, সেই পার্টটা তখন ভারী হয়ে যায়, ভারী হয়ে গিয়ে আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে যাওয়ার ফলে দুধের জলীয় অংশটা আলাদা থাকে, কঠিন অংশটা আলাদা থাকে, যেটাকে আমরা ছানা বলি। ছানা থেকে আবার আমরা দুধ ফেরত পেতে পারি না। এই কেমিক্যাল রিয়াকশনগুলো হিটের প্রভাবে ঘটছে এবং আমাদের বাড়িতেই ঘটছে, প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে। এছাড়াও একটা দেশলাই কাঠি যখন তুমি দিয়ে আগুন জ্বালাচ্ছ, প্রথমে তো বারুদ থাকে, ধরো বারুদটা, বারুদের সঙ্গে বারুদ ঘষা লাগছে, সেটা যদিও আমরা সেখানে হিটই তৈরি করছি, এটা কিন্তু অন্য কিছু নয়। আমরা যদি একটু ভালো করে ভাবি যে আমরা একটা দেশলাই কাঠির ডগা যেখানে বারুদ লাগানো আছে, সেই বারুদটা দেশলাই কাঠির গায়ে যে অংশটায় বারুদ লাগানো থাকে তার সঙ্গে যদি ঠেকিয়ে রেখে দিই, তাহলে কি আগুন জ্বলে? তা জ্বলে না। কিন্তু কখন জ্বলে? না, যখন আমরা দেশলাই কাঠিটাকে বেশ স্পিডে ওই দেশলাইয়ের বাক্সের গায়ে ঘষি তখন আগুন জ্বলে ওঠে। তাহলে এই ঘষবার ফলে কি হয়? না, এই ঘষবার ফলে যেটা হয় সেটা হচ্ছে হিট এনার্জি তৈরি হয়, হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন হলে তখন সেই হিট এনার্জি আমাদের ওই বারুদটাকে ইগনিশন টেম্পারেচারে পৌঁছে দেওয়ার জন্যে যথেষ্ট। ইগনিশন টেম্পারেচার কি? ইগনিশন টেম্পারেচার হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ জ্বলতে থাকে, আগুন ধরে যায় যে কোনো পদার্থে, দ্যাট টেম্পারেচার ইজ কল্ড ইগনিশন টেম্পারেচার। অর্থাৎ তুমি যখন দেশলাই কাঠিটা, বারুদ অংশটা দেশলাইয়ের বাক্সের গায়ের বারুদের সঙ্গে ঘষছ এবং দেখবে দেশলাইয়ের বাক্সের গায়ে যে বারুদটা লাগানো থাকে সেটা কিন্তু স্মুথ থাকে না, সেটা একটু রাফ করা থাকে, যাতে করে ফ্রিকশানটা বেশি হয় এবং যখন তুমি ঘষছ উৎপন্ন তাপের পরিমাণটা যথেষ্ট বেশি হয়। এই উৎপন্ন তাপের পরিমাণটা বেশি হলেই কিন্তু যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটা ওই দেশলাইয়ের বারুদটাকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাহলে দেশলাইয়ের যে বারুদের যে দহন হচ্ছে, কম্বাশন হচ্ছে, এটা একটা কেমিক্যাল রিয়াকশন, এবং এই কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ একটা বারুদ যদি জ্বলে যায় তাকে আমি আবার কিন্তু আগের অবস্থায় ফেরত পাবো না, কোনো রাস্তা নেই, চান্স নেই ফেরত পাওয়া। এরপর এরকম আরও প্রচুর উদাহরণ আছে, তোমাদের বইতে একটা উদাহরণ আছে, কিউপ্রিক নাইট্রেটকে গরম করা হচ্ছে। কিউপ্রিক নাইট্রেটকে গরম করা হলে, এর আগেও এই এক্সাম্পলটা এসছে যে এখানে ডার্ক ব্রাউন গ্যাস ইভলভড হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এটাও একটা কেমিক্যাল রিয়াকশন। দেখো এখানে কিউপ্রিক নাইট্রেটের সঙ্গে আমায় কিছু মেশাতে হয়নি, কেবলমাত্র হিট করেছি, এটা ডিসইন্টিগ্রেট করেছি অর্থাৎ ভেঙে গেছে, ভেঙে দুটো অংশ হয়ে গেছে, একটি অংশ হচ্ছে কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড CuO, আর একটি অংশ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর একটি অংশ হচ্ছে দেখো অক্সিজেন। এই তিনটি অংশতে ভেঙে গেছে, ফলে
তোমার ফলে আমার একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে। এরপর তোমাদের যে উদাহরণটা আছে বইতে সেটা হচ্ছে লাইট, আলো। আলোর উপস্থিতিতে ঘটা রাসায়নিক বিক্রিয়া লাইফ সায়েন্সে পড়েছ নিশ্চয়ই, যে ফটোসিনথেসিস, অর্থাৎ মানে যে রিয়াকশনটা ঘটে, অর্থাৎ ওই অ্যাকচুয়ালি গাছ তো, গাছের পাতা তো জল শোষণ করে তোমার মাটি থেকে, মাটি থেকে জল পাতা শোষণ করে না, গাছের যে রুটসগুলো থাকে সেগুলো শোষণ করে এবং সেই শোষিত জলটাকে পাতায় পাতায় পৌঁছে দেয়। সেই জলটা H2O, ওইটা ভেঙে গিয়ে H+ একটা আয়ন তৈরি হয় আর OH- একটা আয়ন তৈরি হয়। এই ঘটনাটা থেকে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হওয়ার একটা বিষয় আছে এবং সেই বিক্রিয়াটাকে হিল রিয়াকশন বলা হয়। লাইফ সায়েন্সে হয়তো পড়ে থাকবে, জানি না পড়েছ কি। তা সেই হিল রিয়াকশনের পিছনে কিন্তু আলোর ভূমিকা, অর্থাৎ এই ঘটনাটা কিন্তু রাত্রিবেলা হয় না, দিনের আলোতে গাছ সূর্যের আলোয় থাকলে তখন কিন্তু ওই হিল রিয়াকশনটা ঘটে এবং অক্সিজেন উৎপন্ন হয়। H+ OH- ভেঙে যায় এবং OH- নিজের মধ্যে আবার রিকম্বাইন করে জল এবং অক্সিজেন এই দুটো তৈরি করে এবং আমরা সেই অক্সিজেনটা বাতাসে পাই। সেই অক্সিজেনটাই কিন্তু আমরা মানে পেয়ে থাকি, যার ভিত্তিতে আমরা বলি যে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সেটা রাত্রিবেলা কোনোভাবে সম্ভব না। বেশ, তোমাদের একটা যে উদাহরণ দিয়েছে সেটা ফটোসিনথেসিস তো দেখতেই পেয়েছি। এছাড়া আমি আর একটা উদাহরণ দিই তোমাদের, তোমরা বাড়িতে হয়তো কারোর কারোর দেখতে পারো, দেখে থাকতে পারো, যে আগেকার দিনে ছবি তোলা হতো যখন ফিল্ম ক্যামেরা ব্যবহার করা হতো এবং সেই ফিল্মে তোলা ছবির নেগেটিভ থাকতো, দেখেছো কি জানি না, সেই নেগেটিভগুলো সেই আলোর দিকে ধরলে একটা আবছা একটা ছবি চোখে ধরা দিত এবং সেই নেগেটিভের একটা বিশেষত্ব হচ্ছে যে জায়গাটা বেশি ডার্ক নেগেটিভের সেই জায়গাটা আসলে আলো বেশি পড়েছে এবং যে জায়গাটা বেশি হালকা নেগেটিভের সেই জায়গাটা তার মানে আলো কম পড়েছে। অর্থাৎ যে জায়গাটা আলো বেশি পড়ার জন্য আমার ব্রাইট হওয়ার কথা সেই জায়গাটা নেগেটিভে ডার্ক, আর যে জায়গাটায় আলো কম পড়ার জন্য ডার্ক হওয়ার কথা সেই জায়গাটা ব্রাইট। এই উল্টো ঘটনাটা ঘটতো বলেই এটাকে নেগেটিভ বলা হয়। মানে যা হওয়া উচিত তার উল্টোটা হচ্ছে, সেই জন্যই নেগেটিভ। তা এখানেও কিন্তু সিলভার ব্রোমাইড নামে এক ধরনের সাবস্টেন্স, আলোক সংবেদী পদার্থ বলতে পারো, লাইট সেন্সিটিভ কেমিক্যাল সাবস্টেন্স, ওই ফিল্মের গায়ে লাগানো থাকতো, কোটিং দেওয়া থাকতো, যার উপর আলো পড়লেই রিয়াকশন হতো, ফটোকেমিক্যাল রিয়াকশন হতো। যে ফটোকেমিক্যাল রিয়াকশনের ফলে কি দাঁড়াতো, কি ঘটতো, না যে ফটোকেমিক্যাল রিয়াকশনের ফলে ওই যে সিলভার ব্রোমাইড সেটা ভেঙে গিয়ে সিলভার প্রেসিপিটেট করতো এবং সিলভার যেখানে বেশি প্রেসিপিটেট হতো, প্রেসিপিটেট করতো যে জায়গায়, সেই জায়গাটা কালো হয়ে যেত এবং আলো যেখানে বেশি পড়েছে তার মানে সিলভার প্রেসিপিটেশনও সেখানে বেশি হবে, সেই জায়গাটা তাই জন্য নেগেটিভে ব্ল্যাকিশ, আর যেখানে আলো কম পড়েছে সেখানে রিয়াকশন রেটটাও কম, সেখানে সিলভার ডিপোজিট কম, ফলে আলটিমেটলি সেই জায়গাটা হচ্ছে লাইট ডার্ক নেগেটিভে। তা সেটাও একটা ফটোকেমিক্যাল রিয়াকশন। তো যাই হোক, এছাড়া আরও অনেক ধরনের ফটোকেমিক্যাল রিয়াকশনের উদাহরণ আছে, আপাতত এইগুলোই মনে রাখো। দ্বিতীয় কথা হচ্ছে, এরপর হচ্ছে প্রেশার। প্রেশার দিয়ে আমরা বেশ কিছু রিয়াকশন আছে যেগুলোকে আমরা ঘটাতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যেটা নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে যদি 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর তার সঙ্গে সঙ্গে 200 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, যে কোনো সাধারণ প্রেশার নয়, বুঝতেই পারছো, 200 অ্যাটমোসফিয়ারিক প্রেশার, অর্থাৎ আমরা যে অ্যাটমোসফিয়ারিক প্রেশার ফিল করি সেটা হচ্ছে 1 অ্যাটমোসফিয়ারিক প্রেশার। তাহলে আমরা যখন এই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেখেছি এবং তারপর যখন প্রেশার দিচ্ছি সেই প্রেশারটা কত,
200 টাইমস দ্য নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো ন্যাচারালি বুঝতে পারছো কি ইমেন্স প্রেশারের মধ্যে রাখলে কি তৈরি হয়, না অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই প্রসেসটাকে বলা হয় হেবার্স প্রসেস, এবং ইন্ডাস্ট্রিয়ালি অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় এই প্রসেসের সাহায্যে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে মিশিয়ে। এছাড়াও তোমাদের বইতে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে টয় পিস্তলে, টয় পিস্তলের যে আমরা ক্যাপ বন্দুক যেগুলোকে বলে থাকি, সেই ক্যাপ বন্দুকের বেলায় দেখেছো তোমরা যে ক্যাপ বন্দুকের পিছনে একটা যে তোমার হ্যামার থাকে, ট্রিগারটা টানলে সেই হ্যামারটা গিয়ে ওই ক্যাপের গায়ে লাগানো বারুদের গায়ে ধাক্কা দেয় এবং বারুদটা দুম করে ফেটে ওঠে। হ্যাঁ, তা ন্যাচারালি ওইখানেও কিন্তু ওই কেমিক্যাল রিয়াকশনটা ট্রিগার্ড বাই প্রেশার। এমন কি তোমাদের ওই দেখবে শুনে থাকবে যে বোমা, এমনি দিশি বোমা যেগুলো অনেক সময় দুষ্কৃতীরা ব্যবহার করে, সন্ত্রাসবাদীরা ব্যবহার করে, বা আগেকার দিনে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে স্বদেশী বিপ্লবী যারা ছিলেন, দেশপ্রেমিক বিপ্লবী, তারাও ব্যবহার করেছেন দেশি বোমা, সেগুলো কিন্তু প্রেশারের সাহায্যে কিন্তু অ্যাক্টিভেটেড হতো। অর্থাৎ বোমাটা যখন ছুড়ে দেওয়া হতো সেটা গিয়ে কোথাও ধাক্কা খেত বা কোথাও গিয়ে পড়তো, এবং সেই পড়ার সঙ্গে সঙ্গে যে মাটিতে যে চাপটা পেত সেই চাপের ফলে কিন্তু ওই বোমাটা ফেটে যেত। ল্যান্ডমাইন বিস্ফোরণ, এখন কথাটা খুব শোনা যায় আর কি, ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটেছে অমুক জায়গায় তমুক জায়গায়, এই মাটির মধ্যে ল্যান্ডমাইন মানে এমন এক ধরনের বোমা পুঁতে রাখা আছে যে যে জায়গায় তুমি হেঁটে গেলে তোমার পায়ের যা চাপ পড়বে সেই চাপেই কিন্তু বোমাটা বাস্ট করবে এবং যে পা দেবে সে মারা যাবে। তা এই সবগুলোই কিন্তু হচ্ছে প্রেশারের সাহায্যে কিন্তু ঘটানো রাসায়নিক বিক্রিয়া। এরপর হচ্ছে সলভেন্ট, সলভেন্ট মানে হচ্ছে আমরা খুব সহজেই সলভেন্ট সম্বন্ধে এইভাবে বলতে পারি, সলভেন্ট হচ্ছে একটা মাধ্যম যার মধ্যে দিয়ে যারা রিয়াকশন করতে চাইছে তারা নিজেদের আয়নসগুলোকে ট্রান্সফার করবে বা আদান প্রদান করতে পারবে। তুমি যেমন ধরো তোমাদের বইতে যে উদাহরণটা আছে সেটা নিয়েই আলোচনা করি, ড্রাই বেকিং সোডা নিয়েছে, শুকনো বেকিং সোডা আর তার সঙ্গে টার্টারিক অ্যাসিড, ক্রিস্টালস অফ টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল আর ড্রাই বেকিং সোডা এই দুটোকে যদি শুকনো শুকনো মিশিয়ে রাখা হয় এখান থেকে কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু এই দুটো মিশিয়ে তার মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে সেখান থেকে কিছু মানে গ্যাস বেরিয়ে আসছে যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসছে। তাহলে টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল কিন্তু সোডিয়াম ড্রাই বেকিং সোডা, বেকিং সোডা মধ্যে, বেকিং সোডা অ্যাকচুয়ালি তোমার সোডিয়াম বাইকার্বোনেট, সোডিয়াম বাইকার্বোনেটের সঙ্গে আরও কিছু জিনিস মিশে থাকে সেগুলো বাদ দিলাম, সোডিয়াম বাইকার্বোনেট থেকেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরোয় মূলত। তা সেই সোডিয়াম বাইকার্বোনেট টার্টারিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে কেবলমাত্র ওয়াটারের প্রেজেন্সে, অর্থাৎ যখন এই মানে কেমিক্যাল সাবস্টেন্সগুলো মুভ করবার জন্য, তারা কিন্তু সাধারণ ড্রাই অবস্থায় তারা কিন্তু মুভ করতে পারছিল না, কখন মুভ করতে পারলো না, যখন তার মধ্যে জল মিশিয়ে দেওয়া হলো। তাহলে জল যখন মিশিয়ে দেওয়া হলো তারা দিব্যি তাদের মধ্যে রিয়াকশন করলো, অর্থাৎ ওয়াটার ইজ ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন দ্য আয়নস, অর্থাৎ আয়নগুলোর মধ্যে যাত্রাপথ, সেই যাত্রাপথের যে গ্যাপটা সেটা ব্রিজ করছে কে, না ওই ওয়াটার সলভেন্ট। তবে আর তোমাদের বইতে আরেকটা কথা দেখো লেখা আছে, দ্য সলভেন্ট সেপারেটস দ্য আয়নস অ্যান্ড মলিকিউলস ইন দ্য রিয়াকট্যান্টস অ্যান্ড দাস দ্য রিয়াকশন বিগিনস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তার কারণ হচ্ছে আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবো বা বুঝতে পারবে তোমরাও, সেটা হচ্ছে ধরা যাক সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের নাম শুনেছ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাবার নুন, এই খাবার নুন এর মধ্যে সোডিয়াম এন এ প্লাস আয়ন আছে আর সিএল মাইনাস আয়ন আছে। আমরা আগের দিন যে কেমিক্যাল কম্পাউন্ড ফরমেশন দেখছিলাম তাতে সোডিয়াম ক্লোরাইড দেখেছিলাম, এই সোডিয়াম আর ক্লোরিন আয়নগুলো পরস্পরের সঙ্গে ইলেকট্রো
স্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এই দিয়ে তারা পরস্পরের সঙ্গে জুড়ে থাকে। তারা কিন্তু এমন নয় যে তারা পরস্পরের সঙ্গে থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে তো কম্পাউন্ডাই তৈরি হতো না। তারা পরস্পরের সঙ্গে জুড়ে থাকে বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার তুমি যখন এই নুনের মধ্যে জল দিচ্ছ, তখন কি হয়, তখন এই এনএ প্লাস আয়নগুলো আর সিএল মাইনাস আয়নগুলো কিন্তু ওই জলের মধ্যে তারা আর কিন্তু এরকম জুড়ে থাকে না। হ্যাঁ, তাদের মধ্যে ওয়াটার মলিকুল এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু ওই জলের মধ্যে যত্রতত্র র্যান্ডামলি ঘুরে বেড়াতে থাকে। অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন যেটা একসঙ্গে ছিল, তাদেরকে জল গিয়ে সেপারেট করে দিল। অর্থাৎ জলের একটা অদ্ভুত ক্ষমতা হচ্ছে আয়নগুলোকে আলাদা করে দেয়া, তাদের একসঙ্গে থাকতে না দেয়া। ঠিক আছে, এছাড়াও অনেক সলভেন্ট আছে, জলটা সবচেয়ে বেশি কার্যকর সলভেন্ট। এছাড়াও আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরও অনেক সলভেন্ট ইউজ করতে পারবো, দেখবো পরবর্তীকালে, যে অ্যালকোহল, ইথার, এই ধরনের সলভেন্ট ব্যবহার করব। হ্যাঁ, এগুলো দেখতে পাবো। আর এরপর আছে ইলেকট্রিসিটি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটি আগে কোথাও শোনোনি। সেটা হচ্ছে ইলেকট্রিসিটি সাহায্যেও কিন্তু কেমিক্যাল রিয়াকশন হতে পারে। এই যে সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম, এই সোডিয়াম ক্লোরাইড এনএ প্লাস আয়ন আর সিএল মাইনাস আয়ন, এই সিএল মাইনাস আয়ন আর এনএ প্লাস আয়ন একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। এবার যদি আমি ওই সলিউশনের মধ্যে দুটো প্লেট ইনসার্ট করি, যার মধ্যে যেটা ব্যাটারির একটা প্লেট ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে কানেক্টেড আর একটা প্লেট ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে কানেক্টেড, তখন কি দেখব, তখন দেখব যে তোমার প্লেট দুটো, অর্থাৎ তোমার যে প্লেটটা তোমার ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে কানেক্টেড, সেই প্লেটটা অপেক্ষাকৃতভাবে নেগেটিভ আয়নসগুলোকে নিজের দিকে টানছে, আর যে প্লেটটা পজিটিভ, যে প্লেটটা নেগেটিভ প্লেটের সঙ্গে কানেক্টেড সেটা পজিটিভ আয়নস টানছে, আর যেটা পজিটিভ প্লেটের সঙ্গে কানেক্টেড সেটা নেগেটিভ আয়নসকে টানছে। ঠিক আছে, অর্থাৎ কেন টানবে না, যখনই তুমি ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে একটা প্লেট বা একটা তার কানেক্ট করে যখন তুমি ওই সলিউশনের মধ্যে ডুবিয়েছ, কি ঘটনা ঘটে না, সঙ্গে সঙ্গে পজিটিভ প্লেটের দিকে ন্যাচারালি নেগেটিভলি চার্জড পার্টিকলসগুলো অ্যাট্রাক্টেড হবে, তাহলে সিএল মাইনাস আয়ন্সগুলো অ্যাট্রাক্টেড হবে, আর নেগেটিভ প্লেটের দিকে এনএ প্লাস আয়ন্সগুলো অ্যাট্রাক্টেড হবে। তাহলে আমরা এনএ প্লাস আয়ন্সগুলো পজিটিভ প্লেটের দিকে, সরি, নেগেটিভ প্লেটের দিকে পাবো, আর সিএল মাইনাস আয়ন্সগুলোকে পজিটিভ প্লেটের দিকে পাবো। কিন্তু এক্ষেত্রে এনএসিএল নিলে আমরা পজিটিভ প্লেটে সিএল মাইনাস আর নেগেটিভ প্লেটে এনএ প্লাস পাবো না, মানে কেন পাবো না সেটা অন্য যুক্তি আছে। এনএ প্লাসটা না পাওয়ার পিছনে আর সিএল মাইনাসটা না পাওয়ার পিছনে দেয়ার আর সাম কেমিক্যাল লজিক্স, সেটাই আমরা যাচ্ছি না। সেই জন্য আমরা সহজ একটা উদাহরণ নিচ্ছি, ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। এই ইলেকট্রোলিসিস শব্দটা, লিসিস মানে হচ্ছে ভাঙা, লিসিস মানে টু ব্রেক, ঠিক আছে, তাই ইলেকট্রোলিসিস দ্যাট ইজ টু ব্রেক ইন প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিসিটির উপস্থিতিতে কোনো সাবস্টেন্সকে, কেমিক্যাল সাবস্টেন্সকে দুটি পার্টে, অর্থাৎ তার কম্পোনেন্ট পার্টে ভেঙে দেওয়া, এই ঘটনাটাকেই বলা হয় ইলেকট্রোলিসিস। লিসিস মানে বললাম ভাঙা। তাহলে এবার আমি যদি সাধারণ জলকে দু এক ফোঁটা অ্যাসিড মেশাতে হয়, বিকজ পিওর ওয়াটার ইজ নট অ্যাট অল এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, জল মোটেও ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি নয়, তাই জন্য দু এক ফোঁটা H2SO4 খুব ডাইলিউট H2SO4 মিশিয়ে দিয়ে একটু অ্যাসিড ওয়ালেটেড করে নেওয়া হয় ওয়াটারটাকে। এই অ্যাসিড ওয়ালেটেড ওয়াটারের মধ্যে যদি ইলেকট্রোড প্রবেশ করিয়ে যদি কারেন্ট পাঠানো হয় ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে একটা ইলেকট্রোড আর নেগেটিভ এন্ডের সঙ্গে আর একটা ইলেকট্রোড যদি যোগ করা হয়, পজিটিভ এন্ডের সঙ্গে যেটাকে যোগ করা হয় তার নাম হচ্ছে
অ্যানোড, আর নেগেটিভ এন্ডের সঙ্গে যোগ করা হয় যেটা, সেটাকে বলা হয় ক্যাথোড। তাহলে দেখা যাবে নেগেটিভ এন্ডের সঙ্গে যেটা যোগ করা হয়েছে সেটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের দিকে এইচ প্লাস আয়ন্স গুলো দৌড়তে লেগেছে, কারণ ওয়াটার H2O, সেটা ভাঙলেও এইচ প্লাস আর OH মাইনাস, এইচ প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন আর OH মাইনাসকে বলা হয় হাইড্রক্সিল আয়ন, HYDROXYL, হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়ন তাহলে কার দিকে দৌড়বে? হাইড্রক্সিল আয়ন তাহলে ক্যাথোডের দিকে দৌড়বে, সরি, অ্যানোডের দিকে দৌড়বে, আর এইচ প্লাস আয়ন ক্যাথোডের দিকে দৌড়বে। যে আয়নগুলো ক্যাথোডের দিকে দৌড়ায়, অর্থাৎ পজিটিভ আয়নস যারা হয়, ক্যাথোড তো নিজে নেগেটিভ প্লেট, পজিটিভ আয়নসগুলো ক্যাথোডের দিকে দৌড়বে, তাদেরকে বলা হয় ক্যাটায়ন। আর যারা নেগেটিভ প্লেটের দিকে দৌড়ায়, অর্থাৎ নিজেরা যারা তোমার যারা নিজেরা নেগেটিভলি চার্জ, যারা পজিটিভ প্লেটের দিকে দৌড়ায়, তাদেরকে বলা হয় অ্যানায়ন্স। অর্থাৎ এক্ষেত্রে OH মাইনাস হচ্ছে অ্যানায়ন আর এইচ প্লাস হচ্ছে ক্যাটায়ন। এবার এইচ প্লাস যখন তোমার ক্যাথোডে গিয়ে পৌঁছায়, ক্যাথোড তো নেগেটিভ প্লেট, তাহলে সেখানে প্রচুর ইলেকট্রন আছে, সেইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে কি তৈরি করে না এইচ অ্যাটম তৈরি করে, এবং সেই দুটো এইচ অ্যাটম নিজেদের মধ্যে কম্বাইন করে হাইড্রোজেন মলিকিউল তৈরি করে, এবং সেই হাইড্রোজেন মলিকিউল ওই বুদবুদের আকারে, বাবলের আকারে তোমার সিস্টেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক একই রকমভাবে OH মাইনাস যখন এতে অ্যানোডে গিয়ে পৌঁছায়, অ্যানায়ন OH মাইনাস সে যখন অ্যানোডে গিয়ে পৌঁছায়, তখন নিজের যে এক্সট্রা ইলেকট্রনটা সেটা অ্যানোডকে দিয়ে দেয়, কারণ অ্যানোড পজিটিভলি চার্জ প্লেট, অ্যানোডের ইলেকট্রন খেতে কোনো অসুবিধা নাই, দিয়ে OH নিজে OH অবস্থায় ফিরে যায়, এবং সেই চারখানা OH নিজেদের মধ্যে রিকম্বাইন করে ওয়াটার এবং অক্সিজেন গ্যাস তৈরি করে, যে অক্সিজেনটাও বুদবুদ আকারে বেরিয়ে আসে। অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিশে আমার এ হয়েছিল, জল তৈরি হয়েছিল, সেই জল থেকে আমরা আবার হাইড্রোজেন এবং অক্সিজেন ফেরত পেতে পারি। আমি একটু রিয়াকশনটা বোর্ডে লিখছি, জাস্ট লুক অ্যাট দেম। দেখো ব্যালেন্সড রিয়াকশন লিখেছি, টু এইচ টু ইকুয়াল টু টু এইচ টু প্লাস ও টু, এখানে চারটে হাইড্রোজেন আছে, এখানে চারটে হাইড্রোজেন আছে, এখানে দুটো অক্সিজেন আছে, এখানেও তাহলে দুটো অক্সিজেন আছে। আমি ইচ্ছা করে আমি গোটা সিস্টেমটাকে দুই দিয়ে গুণ করে নিচ্ছি আমাদের বোঝবার সুবিধের জন্য। তাহলে কি হবে, ফোর এইচ টু ও ইকুয়াল টু ফোর এইচ টু প্লাস টু ও টু, এই তো। এই যে জিনিসটা হলো, এই ঘটনাটা কিভাবে হলো সেটা আমরা একবার একটু দেখব, কিভাবে হলো না, এইচ টু ও প্রথমে ভাঙে এইচ প্লাস আর ও এইচ মাইনাস হিসেবে, তাহলে ফোর এইচ টু ও ভাঙবে কিভাবে, ফোর এইচ প্লাস প্লাস ফোর এইচ মাইনাস হিসেবে। দেখো এই অবধি ক্লিয়ার আশা করি, ফোর এইচ টু ও ভাঙলো চারটে এইচ প্লাস এবং চারটে ও এইচ মাইনাস হিসেবে। এইবার ফোর এইচ প্লাস ক্যাথোডে পৌঁছালো এবং ক্যাথোড থেকে চারটে ইলেকট্রন সংগ্রহ করলো, চারটে ইলেকট্রন সংগ্রহ করে তাহলে ইট টার্নস বাই ফর্মস ফোর হাইড্রোজেন অ্যাটমস, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লিখলাম এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমকে বোঝায়। তাহলে এখান থেকে চারটে হাইড্রোজেন অ্যাটম কি তৈরি করবে, দুটো হাইড্রোজেন মলিকিউল তৈরি করবে, এবং দুটো হাইড্রোজেন মলিকিউল হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যাবে, অসুবিধা নেই এখানটা বুঝতে, দুটো হাইড্রোজেন মলিকিউল হয়ে সিস্টেম থেকে বেরিয়ে গেল, চারটে হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, ঠিক। হ্যাঁ, এইবার
তাহলে পড়ে রইল কি না আমার এই হাইড্রোজেনের পার্টটা খতম। এবার ফোর ও এইচ মাইনাস, এই ফোর ও এইচ মাইনাস এই চারটে ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রনের হিসাব তো মেলাতেই হবে, এই চারটি ইলেকট্রন ছেড়ে দিল। এই যে চারটি ইলেকট্রন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তোমার কি তৈরি করলো, ফোর ও এইচ তৈরি করলো। এই ফোর ও এইচ নিজেদের মধ্যে রিয়াকশন করে টু এইচ টু ও প্লাস ও টু তৈরি করলো। দেখো টু এইচ টু মানে ফোর এইচ মানে চারটে হাইড্রোজেন, এখানে দুটো অক্সিজেন আর এখানে দুটো অক্সিজেন, মোট তাহলে চারটে অক্সিজেন। তাহলে আমার চারটে অক্সিজেন চারটে হাইড্রোজেন হিসেব মিলে গেল, এই অক্সিজেন গ্যাসটাও বেরিয়ে চলে এলো সিস্টেম থেকে। তাহলে আমি আলটিমেটলি তোমার কি পেলাম না, অ্যাজ ইফ এই যে প্রথম যে পার্টটা লিখেছিলাম সেই পার্টটা ফেরত পেলাম। আমরা যদি চার দিয়ে কাজ শুরু করেছিলাম কিন্তু সেটার মধ্যে আবার টু মলিকিউলস অফ ওয়াটার আবার সিস্টেমে যেহেতু ফেরত চলে গেল, তাহলে এফেক্টিভলি আমার দুই মলিকিউল, টু মলিকিউলস অফ ওয়াটার ব্রেকস ইন্টু টু মলিকিউলস অফ হাইড্রোজেন অ্যান্ড ওয়ান মলিকিউল অফ অক্সিজেন। এবং সেই জন্যে যে যন্ত্রটা ইলেকট্রোলিসিস করা হয় ওয়াটারে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। খেয়াল রেখো পরবর্তীকালে ক্লাস টেনে আবার ভোল্টমিটার বলে একটা টার্ম শুনবে, সেই ভোল্টমিটার আর ভোল্টামিটার কিন্তু আলাদা জিনিস। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তা ন্যাচুরালি এটা হচ্ছে ভোল্টামিটার, এটা কিন্তু ভোল্টমিটার নয়। তাহলে এই ভোল্টমিটারের ক্যাথোডে আমার হাইড্রোজেন গ্যাস, যে ভলিউমের হাইড্রোজেন গ্যাস পাবো আমি, অক্সিজেন গ্যাস ঠিক তার হাফ ভলিউমের পাবো। এবং ভলিউম রেশিও অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন লিবারেটেড অ্যাট দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানোড রেসপেক্টিভলি ইজ টু ইজ টু ওয়ান। এবং দু অণু হাইড্রোজেন বা টু মলিকিউলস অফ হাইড্রোজেনের সঙ্গে ওয়ান মলিকিউল অফ অক্সিজেন নির্গত হচ্ছে সিস্টেমের মধ্যে। এই হচ্ছে আমার ইলেকট্রোলিসিস। তা আমাদের মোটামুটি এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি এই কেমিক্যাল রিয়াকশনস, এর পরে যে অংশটা আছে সেটা হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট সম্বন্ধে আজকে আলোচনা করব না, নেক্সট ক্লাসে করব। ক্যাটালিস্ট সম্বন্ধে বেশ কিছু জিনিস বলার আছে। তা তোমাদের যেটা এবার প্রশ্ন সেটা হচ্ছে তোমরা বলো যে কোনো জায়গায় কোথাও বুঝতে কিছু সমস্যা হলো কি না, যদি থাকে আমাকে প্রশ্ন করো। কি বললাম শুনতে পাওয়া গেছে? কোনো প্রশ্ন নেই তাই তো? কারোর কোনো প্রশ্ন নেই, তোমরা সব প্রশ্নবিহীন। ঠিক আছে তাহলে আজকে ক্লাস শেষ। তোমরা ক্যাটালিস্টের আগে অবধি কিন্তু মন দিয়ে পড়বে, এবং যেটা এতক্ষণ ধরে বকবক করলাম সেটা মাথায় রেখো। যদি ভুলে যাও আমি ভিডিও আপলোড করলে একবার রিভাইজ করে নিও। বারবার ভিডিওটি শুনলে একটা সুবিধা আছে তোমাদের, আমাদের কানে অনেক জিনিস প্রবেশ করলে আমাদের বেশি মনে থাকে পড়ার থেকে, সুতরাং কানে আমার বকবকানিটা শুনতে পাবে, আবার ব্যাপারটা ছবির মতো রিভাইজড হয়ে যাবে। বেশ তাহলে আজকের ক্লাস এই অবধি থাক, লিভ করো।